जो चलने लगे है एक रास्ते। হ্যাঁ, বলে রাখি যে আজকে হচ্ছে ডে টু, আর ডে ওয়ান ব্লগটা যারা দেখোনি তারা ইউটিউবে ডে ওয়ান, হ্যাঁ ডে ওয়ানের ব্লগটা আছে, ডে ওয়ানের ব্লগটা গিয়ে দেখে নিতে পারো। আর ডে ওয়ানের ব্লগটা হচ্ছে সবথেকে মোস্ট ইন্টারেস্টিং, কারণ ওই দিন ট্রেনে করে আমরা বেরিয়েছিলাম। তো আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে মন্দারমণির দিকে, চলো ওখানে গিয়ে দেখাই। বিচের ধারে এইগুলো দোকানগুলো বসেছে সকালে, তো আরেকটু এগোলেই আমরা বিচের কাছে পৌঁছে যাবো। শুনি, মন্দারমণি ঢুকে কি বলতে, কেমন এক্সাইটেড? বহুত বাজে। হ্যাঁ বহুত বাজে। জুনে জুনে খুব কালো হয়ে যাচ্ছে রোদে, তাই এক্সাইটনেসটা একটু কম আছে। তো আমরা বিচের ধারে গিয়ে বলছি যে কেমন লাগলো আমাদের মন্দারমণিটা, খুবই এক্সাইটেড ছিলাম, কারণ দীঘায় অনেকবার এসেছি, মন্দারমণিটা এটা ফার্স্ট টাইম, মন্দারমণি শঙ্করপুর এগুলো ফার্স্ট টাইম যাচ্ছি, তো এক্সাইটেড প্রচুর। চলো এরপরে বিচে গিয়ে দেখি। কেমন লাগছে? ঘুম থেকে উঠে আমি কিছু চিনতে পারছি না। ঘুম থেকে উঠে কি মন্দারমণির সিন পাল্টে গিয়েছে নাকি? এগুলো সব মনে হচ্ছে নতুন হয়েছে। এই তো এইদিকে স্পিড বোট গুলো আছে। আমি চাইছিলাম বিচে যদি বাইক থাকে, বাইক 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 তো আপাতত দেখতে পাচ্ছি, কিন্তু স্পিড বোট দুটো, দু ধরনের স্পিড বোট রয়েছে, একটা পার্সোনাল স্পিড বোট আর একজন অনেকজন অনেকজন মিলে চালানোর যে স্পিড বোটটা আছে ওইটা রয়েছে। মানে এখান থেকে ভিউটা খুব অসাধারণ লাগছে। নামোনা নামোনা করে নেমে পড়েছি, জুতো হাতে চলে এসছে, মানে এত সুন্দর লাগছে, মানে না নামলে হয় না, ওই জন্য নেমে পড়লাম জিন্স গুটিয়ে। যেখানে খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে, বাঁশ দিয়ে তৈরি করেছে পুরো, বাঁশের সব, আর ভেতরে কিছু রিসর্ট রয়েছে ওরকম বাঁশ দিয়ে তৈরি। Thank you.
মন্দারমানি এক্সাইটেড, কিন্তু সেইরকম ডেন্সলি পপুলেটেড নয় দীঘার মতো, কম লোক এইদিকে আসে। দীঘায় যেরকম ভিড়টা সেটা মন্দারমানিতে কম। লাস্ট আমরা স্পিড বোটটা চড়বো, এই স্পিড বোটটা পাঁচজন উঠবো। জুনি খুব এক্সাইটেড। এবার লাইফ জ্যাকেট পরতে যাচ্ছি, আমরা লাইফ জ্যাকেটটা পরে আর আমরা এই যে লাইফ জ্যাকেট চলে এসছে, লাইফ জ্যাকেটটা পরেই সবাই উঠবো। লাইফ জ্যাকেট আমাকে পরে দে যাবে, লাইফ জ্যাকেট বলে নিয়েছি। ভালো করে লাগাবে, সেফটি করে। আমার এটা লাগবে। হ্যাঁ দিচ্ছে সবাইকে দিবে। সব সেফটি লাইফ জ্যাকেট পরে নিয়েছে। এটা কিছু বলছিস? জুনি তোর গায়ে তোর লাইফ জ্যাকেটটা গলবে না, যা। বোটে একটা ছবি তুলবো। অসাধারণ এক্সপিরিয়েন্স এন্ড করতে চলেছি। এই কাকু হেল্প করেছে, কেমন লাগছে বলো? ভালো লাগছে। আর তোমাদের এই স্পিড বোটটা মানে কতদিন ধরে আছে এখানে? আমরা এখানে অনেকদিন ধরে আছি, 6 বছর ধরে এখানে কাজ করছি আমরা। হ্যাঁ আমরা ফুল সেফটির মধ্যে রেডি করি আমরা। আর সেফ ড্রাইভ সেফ লাইফ, বেশি বেশি স্পিডে কিন্তু একদমই ঠিক না। বেশি যেরকম কাস্টমার বলবে সেরকম আমরা নিয়ে যাই। সেই আছে আমরা আরও হাই স্পিডে, ওটা
ওটা হাই স্পিড বোট, ঠিক আছে, এই এই বোটটাকে বলতে সেফটি আছে, পেছনে একজন থাকবে তোমার, অবশ্যই অবশ্যই পেছনে একজন থাকবে আর আর যে চালাবে সে, ঠিক আছে। এবার আমরা এবার এই জ্যাকেটটা খেয়ে টাটা টাটা। আচ্ছা মন্দারমণি বোট এক্সপিরিয়েন্স শেষ, আমরা এখন গাড়িটা কোথায় রেখেছে দেখি, তারপর মন্দারমণি থেকে বেরিয়ে গেছি। মন্দারমণি থেকে বেরিয়ে এটাই ছিল, এটা কি সুলভ সঞ্চাল, আচ্ছা মন্দারমণি বিচ রিসোর্ট অ্যান্ড এটা মমতা ম্যানার্জির পরিচালনায় এত সুন্দরভাবে তুলেছে, ওটাই এখানে ডেসক্রিপ্টেড করে দিয়েছে ব্যারিকেড দিয়ে। ওদিকে একটা প্যান্ডেল উঠেছে পুজোর, প্রচণ্ড রোদ, প্রচণ্ড, মানে তাকানো যাচ্ছে না, যেন সামনে ফ্রন্ট ক্যামেরাতে দিচ্ছে না।